@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মুসলিম জীবনে হিজরি নববর্ষের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? বেশ কিছু জবাব আপনি আগে অসাধারণ বলে দিয়েছেন। কারণ দেখুন, আমরা আপনি যেমনটা সূচনায় বলেছিলেন যে ইংরেজির ব্যাপারে আমরা খুব সজাগ থাকি, যেহেতু আমাদের দৈনন্দিন কার্যক্রম ইংরেজির সঙ্গে, গ্রাম বাংলার আমাদের যারা কৃষি নির্ভর যারা আমাদের জনগোষ্ঠী যারা রয়েছেন, তারা কিন্তু বাংলা শনটাকে এটাকে তারা একটু মাথায় রাখেন কৃষিকাজের সঙ্গে, যেহেতু এটার ইয়ে আছে। কিন্তু আমরা যারা মুসলিম আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি কৃষিকাজের জন্য বাংলার হিসাব রাখুন, কোনো অসুবিধা নেই। আপনার অফিসিয়ালি কাজের জন্য ইংরেজিটা রাখুন, কোনো অসুবিধা নেই, শরীয়তে কন্ট্রাডিক্টরি করে না। কিন্তু আপনার আমার দিন ধর্মকে এটাকে মানে চলমান রাখার জন্য কিন্তু এই হিজরি সনের সঙ্গে কিন্তু আপনার আমার কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনাকে সম্পর্ক রাখতে হবে। দেখুন, কোনো জনপদে, কোনো মুসলিম দেশে, কোনো সমাজে যদি কেউ যদি হিজরি সনের তারিখ যদি কেউ মনে না রাখে, আর এটা যদি তারা হিসাবে না রাখে যে কবে চাঁদ উঠলো, কোন মাসে চাঁদ উঠলো, কবে চাঁদ ডুবে গেল, তাহলে কিন্তু ওই সমাজের সকল মানুষ কিন্তু দায়ী হবে, সবাই দায়ী হবে। এই জন্য একটা শ্রেণীকে অবশ্যই আপনার এই চাঁদ কখন উঠলো, কোন মাসে চাঁদ উঠলো, এই হিজরি সনের যে ইয়েটা চাঁদকে কেন্দ্র করে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে হিসাবে রাখতে হবে। কারণ হচ্ছে আমাদের নামাজ, আমাদের যদিও নামাজটা সূর্যের সঙ্গে, কিন্তু আমাদের যে হজ, আমাদের রমাদান, এরপরে আমাদের যে ধর্মীয় যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনি দেখবেন, এগুলো কিন্তু চাঁদের সঙ্গে, হিজরি সনের সঙ্গে এটা কিন্তু সম্পৃক্ত। কাজেই আমরা এইটাকে কোনোভাবেই যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের এই মৌলিক ইবাদাতগুলো সেটা কিন্তু আমরা কিন্তু হারিয়ে ফেলবো। কাজেই আমাদের মুসলিমদের জন্য অবশ্যই হিজরি সনের যে তাৎপর্য এটি রয়েছে এবং এটার সঙ্গে আমাদের সম্পৃক্ততা, এটার হিসাব নিকাশে রাখা এবং এটাকে গুরুত্ব দেওয়া, এটা অবশ্যই আমাদের জন্য জরুরি।